দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময়। নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নিউ ইয়র্ক সিটির কমিশন অন হিউম্যান রাইটসের কুইন্স সার্ভিস সেন্টারের পরিচালক রাসেল কবির রহমান। রাসেল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব অভিবাসীদের উপরে হামলা। প্রথমেই আমি জেনে নিতে চাই, আপনাদের এই যে কমিশন অন হিউম্যান রাইটস, এটা নগর প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উইং, এটার কাজ সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। কমিশন অন হিউম্যান রাইটস নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এজেন্সি। 75 বছর আগে এই এজেন্সির জন্ম। প্রাথমিকভাবে এটির জন্ম হয়েছিল শুধুমাত্র মানুষের মধ্যে, ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য নিয়ে। কিন্তু ধীরে ধীরে এটি যেহেতু একটি এনফোর্সমেন্ট এজেন্সি, এটির কাজ ব্যাপকভাবে বেড়েছে এবং বেড়েছে এমন পর্যায়ে যে সময়ের সাথে যে যে আইনের প্রয়োজন হয়েছে সেই আইনগুলো এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছে। তো বলা যায় যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রোগ্রেসিভ, প্রগতিশীল একটি শহর, এবং তার হিউম্যান রাইটস কমিশনও সেই রকম প্রগতিশীল একটি এজেন্সি, যার মাধ্যমে নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেকটি মানুষ প্রোটেক্টেড আন্ডার নিউ ইয়র্ক সিটি হিউম্যান রাইটস ল। বর্ণবাদী হামলা কিংবা বিদ্বেষমূলক হামলার ব্যাপারে কি ধরনের আইন আছে? আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, তার জাতিগত পরিচয়, ধর্মগত পরিচয়, তার দেশীয় পরিচয়, মানে অরিজিন অফ কান্ট্রি, অথবা কোন ভাষায় কথা বলছে, তার কোন জেন্ডার সে প্রেফার করছে তার পরিচয় দিতে, এই কোনোটাই ম্যাটার করে না তার চলাচলের ক্ষেত্রে, যাতে কোনো ধরনের বাধা না হয়, কোনো ধরনের ডিসক্রিমিনেশনের সে শিকার না হয়, হ্যারাসমেন্টের শিকার না হয়, সেটা এই আমাদের ল, নিউ ইয়র্ক সিটি হিউম্যান রাইটস লজগুলো প্রটেক্ট করছে। হিউম্যান রাইটস কমিশন এবং NYPD দুইটাই এনফোর্সমেন্ট এজেন্সি। যখন সরাসরি এরকম একটি অপরাধমূলক ঘটনা ঘটে, তখন প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে পুলিশ এখানে ভূমিকা রাখে। আর হিউম্যান রাইটস কমিশনের ভূমিকাটা থাকে অনেকটা প্রিভেন্টিভ কোনো কোনো ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে যখন দেখা যায় যে NYPD হয়তো বিষয়টাকে, যদি আমরা জানি যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি একটি হেট ক্রাইম, অথচ হেট ক্রাইম হিসেবে তারা এটাকে চিহ্নিত করছে না, তখন আমাদের ভূমিকা থাকে অ্যাডভোকেসি এবং আরও অন্যান্য প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে সেটাকে হেট ক্রাইম হিসেবে তারা যেন চিহ্নিত করে। শুধু বাঙালি বলবো না, সমস্ত অভিবাসী সমাজের উপরই এক ধরনের বিদ্বেষমূলক হামলার সংখ্যা মাত্রা বেড়ে গেছে। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে 2015 সালে আমাদের কাছে রিপোর্ট এসেছিল 1100 হেট ক্রাইমের, সেখানে এটা বেড়েছে প্রায় 30-40% 2016-এ। আমি শুধু 16-এর হিসাব বলছি, আমি এখনও 17 আমাদের প্রায় শেষ হতে চললো, হয়তো আমরা বছর শেষে হিসাব খুলতে পারবো। তো তার মানে হচ্ছে প্রায় 1500-র মতো আমাদের কাছে রিপোর্ট এসেছে। একটা সময় এরকম হেট ক্রাইম টাস্কফোর্স ছিল না NYPD-র ভিতরে, এখন সেটা প্রত্যেকটা থানায় গুরুত্বের সাথে ভূমিকা নিচ্ছে তারা, এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমাদেরকে রিপোর্ট পাঠাচ্ছে। আমরা যেহেতু কাজ করছি, সেই জন্য আমরা জানি যে অপরাধী ধরা পড়ছে এবং অপরাধীর শাস্তিও হচ্ছে। পাশাপাশি আমাদের কাছে রিপোর্টগুলো আসার কারণে আমরা এটা ফলো আপ করতে পারছি, এবং ফলো আপ করার কারণে আমরা জানি যে ওই অপরাধী ধরা না, শুধু ওই কমিউনিটিতেও আমরা একটা ব্যাপক মাত্রায় পরিবর্তন আনতে পারছি। বাট হয়তো আমরা মনে করি যে অবশ্যই লিমিটেশন আছে, এবং এই লিমিটেশন দূর করে আরও যাতে বেশি আমরা এই ভূমিকাগুলো নিতে পারি, সেটার জন্য আসলে কমিউনিটিরও অনেক ভূমিকার প্রয়োজন আছে। কমিউনিটির এখানে যদি আমি জানতে চাই, আসলে এই হামলাগুলোর পেছনে আসল কারণ কি, অর্থনৈতিক না রাজনৈতিক? রাজনৈতিকটাই বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো কোনো কোনো ছোট ছোট জায়গা থেকে বিশ্লেষণ করতে গেলে অর্থনৈতিক কারণ রয়েছে, কিন্তু তার ভিতরে যে চিন্তা চেতনাটা তৈরি হচ্ছে সেটা মূলত রাজনৈতিক কারণে তৈরি হচ্ছে। হয়তো ওই ইমিডিয়েট সময়টাতে অর্থনৈতিক কোনো একটা কারণ যুক্ত থাকতে পারে। প্রবাসী বাঙালিদের জন্য আপনার কি পরামর্শ, এই যে আমরা হামলার শিকার হচ্ছি, তাৎক্ষণিক সমাধানের জন্য আমাদের অফিসে আসতে পারেন? আমরা কুইন্সের যে অফিস, সেটি জামাইকি এভিনিউর উপর অবস্থিত, মানডে টু ফ্রাইডে সবসময় খোলা থাকে। এর পাশাপাশি 311 অনেক কল দিয়েও যে কোনো অভিযোগ দাখিল করা যেতে পারে, এবং পরবর্তীতে আমরা তদন্তের মাধ্যমে সেই অ্যাকশনে আমরা যাচ্ছি। দীর্ঘমেয়াদী যদি সমাধানের কথা বলি, আমার পরামর্শ হচ্ছে যে আমাদের উচিত হচ্ছে একটি ঐক্যবদ্ধ সোসাইটি তৈরি করা। আমরা বাংলাদেশি জনসংখ্যা অনেক ক্রমবর্ধমান একটি জনগোষ্ঠী, এবং আসলে কাগজে পত্র যা আছে আমাদের সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ আমরা নিউ ইয়র্কে বলেন বা সারা আমেরিকাতেই বসবাস করছি। আমাদের সেই তুলনায়
ছিল না ঐক্যবদ্ধ কোনো আচরণ বা ভূমিকা বা সাংগঠনিক প্রক্রিয়া আমরা দেখছি না। বাংলাদেশ ভিত্তিক আমরা অনেক বেশি ব্যস্ত, বাংলাদেশ ভিত্তিক রাজনীতি, বাংলাদেশ ভিত্তিক সমিতি, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এগুলোর ভিতর থেকেই আমাদের ঐক্যবদ্ধ একটি অবস্থান তৈরি করতে হবে এবং রাজনৈতিকভাবে সচেতন হওয়া খুবই জরুরি। এই যে ধরেন সামনের 13ই অক্টোবর একটি ভোটার রেজিস্ট্রেশন একটি সময়সীমা আছে, যেটি কিনা প্রভাব পড়বে আগামী বছরের মিড টার্ম ইলেকশন পর্যন্ত। কীভাবে কেউ যদি রাজনৈতিকভাবে কোনো একটি দলের সাথে অন্তর্ভুক্ত না হয়ে থাকে, আপনি জানেন হয়তো নিউ ইয়র্কে এটা একটি ক্লোজ প্রাইমারি সিস্টেম, যে আপনি চাইলেও প্রাইমারি ইলেকশনের সময় ভোট দিতে পারবেন না যদি আপনি ওই দলের সাথে নিবন্ধিত না হন। কিন্তু যেটা হয় যে আমাদের মানুষজন, বা এটা শুধু বাংলাদেশের না, অভিবাসী জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই কোনো পার্টিতে এনরোল না করে তারা প্রাথমিক অবস্থায় ভোটার রেজিস্ট্রেশন করে এবং তারা মনে করে যে পার্টিতে এনরোল হওয়া বোধহয় অনেক বেশি কমিটমেন্টের ব্যাপার, মিটিংয়ে যেতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে মানে হচ্ছে যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে যে প্রাইমারিতে আপনি যাতে ভোট দিতে পারেন, এবং প্রাইমারি ইলেকশন আপনি খুব ভালো করে জানেন যে অনেক সময় সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে আলটিমেটলি কে ওই পজিশনটাতে ইলেক্টেড হবে। তো ওই যখন আমরা ওই ধরনের মানুষগুলো নির্বাচিত হচ্ছে, লোকাল সিনেটর, স্টেট সিনেটর হোক অথবা কংগ্রেসম্যান হোক অথবা কাউন্সিল মেম্বার, তাদেরকে যদি আমরা নির্বাচনী না করতে পারি, যে আমার কথা বলবে, যে অভিবাসীদের কথা বলবে, তাহলে তো আমরা সেই পাওয়ারটা আমরা নষ্ট করছি। আমাদের হাতে থাকার পর আমরা সেই পাওয়ারটা ব্যবহার করতে পারছি না। তো আমি মনে করি রাজনৈতিক সচেতনতা অধিকার সম্পর্কে জানা খুবই জরুরি, এবং এটার জন্য আমাদের মতো যত এজেন্সি আছে তাদের সেবা উন্মুক্ত, কমিউনিটি বেসড অনেক অর্গানাইজেশন আছে, সংগঠন আছে, তাদের দরজা উন্মুক্ত এবং সবগুলোই ফ্রি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা এখন নিউ ইয়র্ক সিটির অনেক আগে থেকেই অনেক অনেক সার্ভিসে যুক্ত হয়েছে ভাষাটি, এবং এখন ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস লর মাধ্যমে বাংলা হচ্ছে 10টি ল্যাঙ্গুয়েজের একটি, যে ল্যাঙ্গুয়েজে আপনার সব সার্ভিসের কাগজপত্র ডকুমেন্টগুলো অ্যাভেলেবল থাকতে হবে, ট্রান্সলেশন থাকতে হবে, পাশাপাশি ইন্টারপ্রিটেশন তো আপনি রিকোয়েস্ট করলেই আপনাকে বাঙালি দুভাষী দিচ্ছে। কাজে এই মানে আমি ওই ভাষায় ইংরেজি ভাষায় ঠিকমতো কথা বলতে পারি না বা এরকম কোনো দুর্বলতা থেকে আমাদের পিছিয়ে থাকা উচিত না, আমাদের জানার জন্য কোনোভাবে পিছিয়ে থাকা উচিত না, এটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সময় টিভিকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।